শিরোই আপন মনে বাতাস বহে বাতাস বহে সুমন্দ আমার এই পথ যাওয়াতে সারাদিন আখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি রহি রহি ভেসে আসে ভেসে আসে সুগন্ধ আমার এই পথ যাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। শহরে সেকড়া গাড়ি ছুটছে তখন ছড় ছড় করে ধুলো উড়িয়ে, দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাসপাশানি ছিল না, রয়ে বসে দিন চলত। বাবুরা আপিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাঁদের গাড়ি ছিল তকমা আঁকা, চামড়ার আধ ঘোমটাওয়ালা। কোচবাক্সে কোচমান বসত মাথায় পাগড়ি হেলিয়ে, দুই দুই সইস থাকতো পিছনে, কোমরে চামড় বাঁধা। হে ইয়ো শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে, গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে শেমিজ পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবি, তার মানে লজ্জা সরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পর পুরুষের সামনে, ফস করে তার ঘুমটা নামত নাকের ডগা পেরিয়ে, জিভ কেটে চট করে দাঁড়াত সে পিঠ পিরিয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষের জীবদের পালকির উপরে আরও একটা ঢাকা চাপা থাকত মোটা ঘেটা টোপের, দেখতে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলত পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি। ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকে টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দেওয়া। আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে, তাতে শিবনন্দনেরও কিছু মুনাফা থাকত। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান, বকরা নিয়ে বনিয়ে থাকতে যে নারাজ হতো সে দেউড়ির সামনে বাঁধিয়ে দিত বিষম ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাঁও কষত, মুগুর ভাজত মস্ত ওজনের, বসে বসে সিদ্ধি ঘুরত, কখনো বা কাঁচা শাক শুদ্ধ মূলো খেত আরামে। আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতুম রাধা কৃষ্ণ। সে যতই হাঁ হাঁ করে দুহাত তুলত
আমাদের জেদ ততই বেড়ে উঠত। ইষ্টদেবতার নাম শুনবার জন্যে ওই ছিল তার ফন্দি। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো, তার তেজ দেখে তো আমরা অবাক। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরাস এসে জ্বালিয়ে যেত রেড়ির তেলের আলো। আমাদের পড়বার ঘরে জ্বলত দুই সলতের একটা সেজ। মাস্টার মশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে হাই উঠত, তারপর আসত ঘুম, তারপর চলত চোখ রগড়ানি। বারবার শুনতে হতো, মাস্টারমশাই অন্য ছাত্র সতীন, সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে, আর আমি সে কথা বলে কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারতো না। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলুঢুলু চোখে ছুটি পেতুম। বাহির মহল থেকে বাড়ির ভিতর যাবার সরু পথ ছিল খড়খড়ির আবরু দেওয়া। ওপর থেকে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো কি জানি কিসে বুঝি পিছু ধরেছে, পিঠ উঠত শিউরে। তখন ভূতপ্রেত ছিল গল্পে গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। কোন দাসী কখন হঠাৎ শুনতে পেত শাঁকচুন্নির নাকি সুর, দড়াম করে পড়তো আছাড় খেয়ে। ওই মেয়ে ভূতটা সবচেয়ে ছিল বদমেজাজি, তার লোভ ছিল মাছের পড়ে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই ডালে এক পা আর অন্য পাটা তেতলার কার্নিশের পরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি। তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল, মেনে নেবার লোকও কম ছিল না। দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন, তখন চাকররা মনে করত লোকটার ধর্মজ্ঞান একটুও নেই, দেবে একদিন ঘাড় মটকিয়ে তখন বিদ্যে যাবে বেরিয়ে। সে সময়টাতে হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমনই জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুর সুর করে উঠত। তখন জলের কল বসেনি, বেহারা কাঁখে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। নিচের তলায় সেই সব স্যাঁত স্যাঁতে ইঁধো কুটুরিতে গা ঢাকা দিয়ে যারা বাসা করেছিল, কেনা জানে তাদের মস্ত হাঁ, চোখ দুটো বুকে, কান দুটো কুলোর মতো, পা দুটো উল্টো দিকে। সেই ভুতুরে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ির ভিতরে বাগানে যেতুম, তোলপাড় করতো মুখের ভেতরটা, পায়ে লাগাতো তারা। তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসত। ঠাকুরদার আমল থেকে সেই নালার জল বরাদ্দ ছিল আমাদের পুকুরে। যখন কপাট টেনে দেওয়া হতো, ঝরঝড় কলকল করে ঝর্ণার মতো জল ফেনিয়ে পড়ত। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইত। দক্ষিণের বারান্দার রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতুম। শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে, পড়ল তার মধ্যে গাড়ি গাড়ির আবিশ। পুকুরটা বুঝে যেতেই পাড়া গায়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন সরে গেল। সেই বাদাম গাছটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু অমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধা থাকতেও সেই ব্রহ্মদত্তের ঠিকানা আর পাওয়া যায় না। ভিতরে বাইরে আলো বেড়ে গেছে।